জানতে ঠিক আছে মাম্মা আমি হলাম রিম্পা তো তোমরা সব কেমন আছো বলো আমরাও খুব খুব ভালো আছি আর এই যে দেখো তিতিবুড়ি কি করছে তোমরা তো দেখলে এতক্ষণ যে ও ড্রয়িং করতে বসেছে ড্রয়িং করে আমার খাতা রং সব একদম মানে নষ্ট করে দিচ্ছে কি হবে রংগুলো অনেকদিন ধরে পড়ে পড়ে নষ্ট হয়েছিল তার থেকে ওই নষ্ট করুক ওর একটুখানি হ্যাঁ ঠিক আছে ওর একটুখানি টাইম পাস হবে আর প্লাস আমারও কাজ করতে একটুখানি সময় পেয়ে যাব আমি তো তবে ওকে দেখে আমার একটা কথা মনে পড়ছে ও এই যে মন দিয়ে সেই থেকে অনেকক্ষণ ধরে মোটামুটি 15-20 মিনিট হয়ে গেল ও কিন্তু বসে মানে এটা থেকে বিরক্ত হয়নি কন্টিনিউ কিন্তু মন দিয়ে এই কাজটা কিন্তু করে যাচ্ছে যেমনই করুক মানে নোংরা করছে জানি কিন্তু তাও মানে মন দিয়ে জিনিসটা যে করছে আঁকার প্রতি ওর এই যে ভালোবাসাটা দেখে আমার মানে নিজের কথা মনে পড়ছে আমি যখন একটা সময় যখন এগুলো নিয়ে অনেক চর্চা ছিল তখন ওরকম মানে কোনো কম্পিটিশনে যেতাম বা কিছু মানে এত আওয়াজ হচ্ছে চারিদিকে এত ডিস্টারবেন্স হচ্ছে মানে আমার কিন্তু ওইসব কোনো কিছু মাথায় ইয়ে থাকতো না আমার কিন্তু টোটালি একদম মনটা একদম আঁকার দিকেই থাকতো তো ওই জন্যই মানে ওকে দেখে আমার এই কথাটাই মনে পড়লো যে ও কিন্তু আমার মতনই ওরকম মন দিয়ে কিন্তু আঁকাটা করছে যাই হোক আমি ওকে কোনোদিনও কোনো কিছু করার জন্য ফোর্স করব না ওর যেটা ইচ্ছা হবে আমার মনে হয় সেটাই আমি ওকে শেখাবো মানে ওর যদি গান ভাল লাগে তাহলে ও গান শিখবে ওর যদি আঁকা ভাল লাগে তাহলে আঁকা শিখবে কোনো কিছু জোর করে আমি ওর উপর কোনো দিনই চাপিয়ে দিতে চাই না তো দেখছি আঁকার প্রতি হয়তো ওর ইন্টারেস্টটা আছে আমার মতন যেহেতু আমার ছিল তাহলে আঁকা করবে কোনো অসুবিধা নেই আমাদের কোনো সমস্যা নেই ও যা শিখতে চায় ওকে তাই শেখাবো তো এই গেল তৃষিকার কথা আর আমাদের আসানসোলে তো কোভিড আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে খুব খারাপ অবস্থা তোমাদের ওইসব তোমাদের ওই এলাকাগুলোতে কীরকম কী পরিস্থিতি সেটা জানিও আমাকে আমাদের এখানে খুব খারাপ অবস্থা তারক বলছে প্ল্যান্টে তো অনেক জোনার হয়ে গেছে মানে অনেকেই শুনছি যে এরকম কোভিড পজিটিভ তো জানি না কী হবে তারপর আবার ভোট সামনে কিন্তু লকডাউন করা দরকার যে হারে এই সংখ্যাটা বাড়ছে খুব চিন্তায় আছি আসানসোলে প্রচুর হয়ে গেছে তারও যেখানে প্ল্যান্টে জব করে সেই প্ল্যান্টটাও প্রচুর হয়ে গেছে তো জানি না কী হবে সেটা নিয়ে একটা চিন্তায় মানে আবার যদি ধরো লকডাউন করে দেয় কত কত মানুষের কত ব্যবসার ক্ষতি কত চারিদিক দিয়ে কত রকম ক্ষতি হয় আগের বছর কত ক্ষতি হয়েছিল তাহলে সেই জিনিসটা আবার রিপিট হতে শুরু করেছে আর আবার হাজব্যান্ডদের ওয়ার্ক ফ্রম হোম হবে আর ওদের ওয়ার্ক ফ্রম হোম হওয়া মানে হলো আমাদের হাউসওয়াইফদের জন্য কাজের মানে দায়িত্ব অনেক বেড়ে যায় কারণ দুনিয়া রান্নাবান্না করতে হয় মানে এখন যদি সকাল দুপুর আর রাতের জন্য রান্না করতে হয় তখন আবার সকাল দুপুর সন্ধ্যেবেলা রাত মানে চারবেলা রান্নাবান্না করতে হবে মানে সন্ধ্যাবেলাতেও কিছু না কিছু একটা নতুন নতুন আইটেম দরকার তারপরে ঘরের কাজ তো আছেই এদের যদি ওয়ার্ক ফ্রম হোম আরম্ভ হয় তাহলে আমাদের মানে কাজ আরও বেড়েই যাবে আর তিশিকা তো এখানে মানে বিছানার চাদরটাকে তো নষ্ট করেইছে প্লাস নিজের জামাটাকেও রং করেছে হাতে তো একদম ভুবন এবার মাথায় লাগবে দিয়ে দাও দেখো চাদরটা এবার রং করা আরম্ভ করেছে খাতাতে রং করে পোষালো নেই এবার চাদরে রং করা আরম্ভ করেছে যাই হোক এবার আমি ওকে আগে এইগুলো সরাই তারপর তোমাদের সাথে কথা বলছি নাহলে দেখবে গোটা ঘর রং করে দিয়েছে তো দিদি কি করছো তুমি ওকে ঘুম পাড়িয়ে দাও টেডিকে ঘুম পাড়িয়ে দাও ও ঘুম থেকে উঠি ব্রাশ করিয়ে দাও তো টেডিকে ব্রাশ করিয়ে দাও বুবুন ব্রাশ করাবে না তাহলে ভাইকে ব্রাশ করিয়ে দাও ভাই কই ভাইকে নাও ভাইকে নিয়ে ব্রাশ করিয়ে দাও ব্রাশ করে দাও আম্মা আদর করবে ভাইকে ভাইকে নাও বাবা কত আদর চলো ভাইকে নিয়ে ঘুমিয়ে পড়বে চলো বালিশে চলো খাটে চলো খাটে আসো বালিশে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দাও ভাইকে নিয়ে ঘুম পাড়িয়ে দাও নিজেই তো ঘুমি পণ্ডিত ব্যক্তি নিজেই ঘুমি পড়ছে ঘুম পাড়িয়ে দাও ভাইকে ঠিক করে
হ্যাঁ, কি করছে? কি কি হয়েছে মাম্মা? ঋষিকার মুখটা একদম সেই 3-4 মাস বয়সে ওর যেরকম লাগতো টাকলু টাকলু সেরকম লাগছে এখন। বুবু না, ওকে ব্রাশ করিয়ে দাও একটু। ব্রাশ করাচ্ছ? পুচপুচ করে দাও একটু, এমনি করে পুচ করতে হয়, এমনি করে পুচ করো। তুমি কেমন করে ব্রাশ করো দেখি তো, এমনি করে ব্রাশ করো আর পুচ করো কেমন করে, এমনি করে পুচ করে দাও। হ্যাঁ, আর স্নান করো কেমন করে, নাই নাই করো, নাই নাই এমনি করে, নাই নাই করো, ছপাং ছপাং করো। তুমি নাই নাই করতে পছন্দ করো না? নাই নাই করতে পছন্দ করো? হ্যাঁ, চলো এবার তাহলে মাম্মা রান্না করে যা, তুমি এখানে থাকো, খেলা করো। গান শুনবে? কি গান শুনবে? পাপা গান শুনবে, জনি জনি। কেন মারছো ভাইকে? ভাই কি করেছে? পাপা পাপাকে বকেছে? ভাই পাপাকে বকেছে? সব করে দিচ্ছ? টাটা বাই, টাটা বাই, টাটা বাই, বাই। কি খাবে তুমি? তুমি কি খেতে চাও? তুমি কি খাবে বলো, কলা আল্লা খাবে না জুস খাবে? কি খাবে? জুস? জুস খাবে? ঠিক আছে, ইয়ে খুব মজা হয়েছে, আমরা তো জুস খাবো। তো সকাল থেকে ঋষিকা যে রং করে রেখেছিল বিছানা, চাদর টাদর সব চেঞ্জ করে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাচ্ছি বেগুন ভাজা আর সয়াবিনের তরকারি। আর আজকে দেখো একটু ফাঁকিবাজি করলাম, একটা কড়াইতেই সয়াবিন সেদ্ধ করলাম, তারপরে আবার সেটাতেই বেগুন ভাজা, তারপরে আবার তরকারি করছি। তো কড়াইটার অবস্থা দেখো কি হয়েছে। তারপরে চলে এসেছি, দেখো ঘরের কাজ একটুখানি টুকিটাকি করে নিচ্ছি রান্না করতে করতেই, এগুলো সব সেরে নিতে হয়। আর ঋষিকা তো গোটা ঘরে বই যত না পড়ে ও তার থেকে বেশি পেজগুলোকে ছিঁড়ে ছিঁড়ে গোটা ঘরে ছড়িয়ে রেখে দেয়। তো এই পরিষ্কার করতে করতে সারাদিন আমার কেটে যায়। আর ঋষিকা খাটে বসে বসে গান শুনছে, আর ঝটপট আমি কাজগুলো সেরে নিই, রান্নাটাও প্রায় হয়ে এসছে, তারপর তোমাদের সাথে কথা বলছি। গরমকালে রান্নাঘরে রান্না করাটা খুব কষ্টের, মানে সকাল হোক বা রাত্রেবেলাতে তো আরও ইচ্ছা করে না, দিনের বেলাতে তাও একটুখানি মোটামুটি রান্না করা যায়, কারণ এত গরম লাগে রান্না রান্না করে। ঠিক আছে, বকতে হবে না অত সবাইকে, বাবারে পাপ পাপ করছে, এদিকে আসো। তো ওই করে রান্না বান্না করলাম, আর ঘেমে ঘেমে কি অবস্থা হয়েছে, একটু ফ্যানের তলে এসে বসলাম। বাকি ঘরের ঝাড় দেওয়া মোছা সব কমপ্লিট, এবার যাব স্নানটা করে নেবো, ঋষিকাকে স্নান করিয়ে দেবো। আর কদিন ধরে কি হচ্ছে বলো তো, রেগুলার ব্লগ একদম দিতে পারছি না, এই এত কাজের চাপ বেড়ে গেছে। তারক এখন যেহেতু একটা বিজনেস স্টার্ট করছে, তো আমাকে ওইদিকে অনেকটা সময় দিতে হচ্ছে, তো তার জন্য আমার পক্ষে আর ঋষিকাকে সামলে, এত ঘরের কাজ সামলে, সেই রেগুলার ব্লগ মানে ব্লগ শ্যুট করা যায় কিন্তু এডিটিংয়ের আর সময় হচ্ছে না, সেই জন্য আমার রেগুলার ওই এডিটিং মানে ধরো সারাদিন এত কাজ করে না, রাত্রেবেলাতে আর এনার্জি থাকে না, রাতবেলা আর এডিটিং করতে পারি না। তারপরের দিনকে সকালবেলা এডিটিং করতে বসি, সেই সকালবেলা এডিটিং করার চক্করে আর সেদিনকে আর ভিডিও করা হয় না। তো এই হচ্ছে মানে কাজ করতে কাজ করি আর একটু একটু করে এডিটিং করি, তো আর ভিডিও করা হয় না তখন, আর এই জন্য রেগুলার ব্লগ একদম দিতে পারছি না। মোটামুটি তাও একদিন বাদে বাদে দেওয়ার চেষ্টা করছি, তোমরা প্লিজ রাগ করো না, আমার জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, ছোটো বাচ্চা নিয়ে খুব সমস্যা হয়ে যাচ্ছে আমার। তো এটাই, আর আজকে সকালে আমি বলতে ভুলে গেছিলাম আজকে কী বার, আজকে হলো শুক্রবার।
তো আজকে এই ব্লগটা করলাম, ভাবছি যে দিদি এখনই এডিটিং করে দুপুরের মধ্যে, কারণ কালকেও ব্লগ দেওয়া হয়নি, ওই জন্যই আজকে ব্লগটা আমি একটু তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। একটুখানি আমাকে ক্ষমা করে দিও, আমি রেগুলার ব্লগটা যেহেতু দিতে পারছি না, আমারও খুব খারাপ লাগে। আমি যখন পরের সাথে মানে ডেলি কথা বলি না, এটাতে মানে মনে হয় যে আমার সুখ দুঃখের সব কথাগুলো আমি আমার বন্ধুদেরকে জানাতে পারি, মনটা একটুখানি হালকা হয়, কিন্তু তার জন্য আমারও মনটা খুব খারাপ লাগে। কি করব, চেষ্টা করছি আমি রেগুলার আপলোড করার, অন্তত ডেলি না হলেও একদিন বাদে বাদে অন্তত দেওয়ার চেষ্টা করছি। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, এখন বসবো এডিটিং করতে। একটুখানি এডিটিং করে নিয়ে তারপরে যাবো স্নান করতে, তিশিকাকে স্নান করাবো, তারপর খাওয়া দাওয়া করবো, ঘুম পড়বো। আর বাড়ির কথা তোমরা জিজ্ঞাসা করছিলে যে বাড়ি পেয়েছি কি না, বাড়ি একটা মোটামুটি মানে পছন্দ হয়েছে, 50-50 হয়ে রয়েছে, ওটা সোমবার দিনকে ফাইনাল হবে। আরও আরেকটা বাড়ি পাওয়া গেছে, ওইটা আজকে বিকালবেলাতে জানাবে। তো যাই হোক, দেখা যাক কী হয়, মানে চেষ্টা তো করছি সম্পূর্ণভাবে যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করার। এবার দেখা যাক, কপালে যা লেখা আছে সেটাই হবে, তোমাদেরকে আমি অবশ্যই জানাবো কী হচ্ছে না হচ্ছে। তো চলো আজকে টাটা করে দিই, টাটা দিদি, টাটা করে দাও দিদি, টাটা করে দাও বুবুন, টাটা করে দাও, টাটা।